কৃষ্ণগঞ্জে পুটিখালীতে 100টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। নদিয়ার কৃষ্ণগঞ্জের পুটিখালীতে তৃণমূল কংগ্রেস দল ছেড়ে 100টি পরিবার বিজেপিতে যোগদান করলেন। কৃষ্ণগঞ্জের ভাজনঘাট গ্রাম পঞ্চায়েতের পুটিখালী গ্রাম থেকে পুটিখালী মোড়ে বিজেপির একটি পথসভায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বুথ সভাপতি পূর্ণিমা বৈদ্য তৃণমূল কংগ্রেসের লাগাম ছাড়া দুর্নীতির অভিযোগ এনে এবং 100টি পরিবার বিজেপিতে যোগদান করলেন। নদিয়ার রানাঘাটের দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর হাত ধরে তারা বিজেপিতে যোগদান করেন। আজ এখানে তৃণমূল কংগ্রেসের পূর্ণিমা বৈদ্যদীর নেতৃত্বে প্রায় 100 পরিবার তৃণমূল কংগ্রেসের অত্যাচার থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছে। আপনি কি আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে কি এরকম ধরনের যোগদান অনুষ্ঠানে মানে ব্যবস্থা করছেন? এখন পুরো নদিয়া জুড়ে যোগদান পর্ব চলবে, বিভিন্ন জায়গায় লোকাল নেতৃত্ব এমপি এমএলএদেরকে সঙ্গে নিয়ে আমি বিভিন্ন যোগদান পর্বে থাকবো, তার প্রস্তুতি চলছে। যোগদানের কারণটা কি? যোগদানের কারণ এই প্রশ্নটা আমিও আপনাকে করতে পারি, কারণ পশ্চিমবঙ্গ জ্বলছে। আমরা কিছু মানুষ যারা প্রশ্ন করছি তারা সানগ্লাস পরে পশ্চিমবঙ্গকে দেখছি। আমাদের সানগ্লাস খুলে দেখতে হবে, এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে, পশ্চিমবঙ্গের অর্থনীতিকে বাঁচাতে হবে। পশ্চিমবঙ্গ আজ দেউলিয়া হওয়ার পথে, সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে সন্ত্রাসমুক্ত করতে, শিক্ষিত যুবক যুবতীর মুখে হাসি ফোটাতে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনতে কিসের জন্য যোগ দেয়? মাফিয়া থেকে বাঁচার জন্য, কলা চোর বিভিন্ন ইসের থেকে আমরা বাঁচার জন্য এটা যোগদান দিয়েছি, চোরের হাত থেকে বাঁচার জন্য যোগদান দিয়েছি। আপনার সাথে মোট কতজন যোগ দিল? 100 ঘর ফ্যামিলি। আপনার নাম? পূর্ণিমা বৈদ্য। আপনি কতদিন তৃণমূলে ছিলেন? এই 13 বছর। আপনি কি তৃণমূলে কোনো পদে ছিলেন? এই 4 বছর আগে ছিলাম, মানে বুথ সভাপতি ছিলাম। কোথাকারে? কুটিকালি 122 নম্বর বুথে, এখন 123 নম্বর। আপনি আগামী পঞ্চায়েত নির্বাচনে আপনার পাড়া প্রতিবেশীকে কি বার্তা দেবেন? বার্তা দেবো ঘরে ঘরে যাতে আমরা পঞ্চায়েত পাই, সবাই ঘরে ঘরে আমরা মানে সুযোগকে সেবা করতে পারি এবং তারা একজোটভাবে আমরা পঞ্চায়েত পাই, পঞ্চায়েত পাওয়ার পরে যাতে আমরা দুর্নীতি থেকে আমরা মানে বাঁচতে পারি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।